চলতি বছরে বাংলাদেশ থেকে হজ যাত্রীদের বহন করে সৌদি আরবে নিয়ে যাবেন তিনটি এয়ারলাইন্স। ইতিমধ্যেই ধর্ম মন্ত্রণালয়ের কাছে ফ্লাইট শিডিউল জমা দিয়েছে এয়ারলাইন্সগুলো। আর এই এয়ারলাইন্সগুলো হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, সৌদি আরব এয়ারলাইন্স ও সৌদি আরব বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ফ্লাইনাস। যাত্রীদের সৌদি আরবে পৌঁছাতে সর্বমোট 335টি ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে এয়ারলাইন্সগুলো। বাংলাদেশ ও সৌদি আরবের হজ চুক্তি অনুযায়ী হজযাত্রীদের অর্ধেক বাংলাদেশ এয়ারলাইন্স ও বাকি অর্ধেক সৌদি আরবের এয়ারলাইন্সগুলো বহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, চলতি বছরে নিবন্ধন করা মোট হজযাত্রীর অর্ধেক বহন করবে তাদের ফ্লাইটগুলো। মোট 168টি ফ্লাইটের মাধ্যমে তাদের সৌদি আরবে পৌঁছানো হবে। আগামী 21 মে রাত 9:45 হজযাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করবে বিমানের প্রথম ফ্লাইট। বিমানের সর্বশেষ ফ্লাইটটি সৌদি আরবে যাবে 22 জুন। ঢাকা জেদ্দা, ঢাকা মদিনা ছাড়াও বিমান চট্টগ্রাম জেদ্দা, চট্টগ্রাম মদিনা, সিলেট জেদ্দা ও সিলেট মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। 2 জুলাই থেকে শুরু হবে বিমানের ফিরতি ফ্লাইট। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে সর্বমোট 167টি ফ্লাইটের মাধ্যমে অর্ধেক হজযাত্রী পরিচালনা করার অনুমতি পেয়েছে সৌদি এয়ারলাইন্স। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে মোট 167টি ফ্লাইটের মাধ্যমে অর্ধেক হজযাত্রী পরিচালনার অনুমতি পেয়েছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। এর মধ্যে সৌদিয়া 115টি ও 52টি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইনাস এয়ারলাইন্স। আগামী 25 মে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে উড়াল দেবে সৌদির প্রথম ফ্লাইট। ফিরতি ফ্লাইট শুরু হবে 2 জুলাই। এদিকে ফ্লাইনাসের প্রথম ফ্লাইট উড়াল দেবে 21 মে ও ফিরতি ফ্লাইট শুরু হবে 2 জুলাই। তিনটি এয়ারলাইন্স জানিয়েছে, কারিগরি ত্রুটি ও অনাকাঙ্ক্ষিত কারণে যে কোনো সময় ফ্লাইটের শিডিউল পরিবর্তন ও বাতিলও হতে পারে। হজ ফ্লাইটের বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের MD ও CEO শফিউল আজিম বলেছেন, বোয়িং 777 ও ড্রিমলাইনের মতো আধুনিক উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। হজযাত্রার ধাক্কা সামলাতে ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুপ ও বিদেশি পাইলট নিয়োগ দেওয়া হয়েছে। এবছরে বাংলাদেশের জন্য 1,27,197 জন পবিত্র হজ পালন করার জন্য সৌদি আরবে যেতে পারবে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000 ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন হজে যাওয়ার সুযোগ রয়েছে। তবে এ পর্যন্ত সব মিলিয়ে চূড়ান্ত নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা 1,19,695 জন, অর্থাৎ নিবন্ধনের বাকি রয়েছে প্রায় 7,502 জনের। গত 8ই ফেব্রুয়ারি থেকে হজের নিবন্ধন শুরু হয়। 8 দফা সময় বাড়িয়েও কোঠা পূরণ না হওয়ায় 11ই এপ্রিল উন্মুক্ত নিবন্ধন বন্ধ করা হয়। তবে এই কোঠা পূরণ করতে গতকাল মঙ্গলবার একদিনের জন্য বিশেষ সুযোগ দিয়েছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ওই দিন হজের নিবন্ধনের জন্য সার্ভার খুলে দেওয়া হয়েছিল। চূড়ান্ত নিবন্ধন করে হজযাত্রীদের বায়োমেট্রিক শুরুর পর এই সুযোগকে কোঠা ফেরত না দেওয়ার জন্য করা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।